নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে ডিফেন্স শো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, বর্তমান যা পরিস্থিতি ভারতীয় বায়ুসেনাতে, তাতে কিন্তু ভারতের বিমান বাহিনীর অবিলম্বে MRFA ফাইটার জেটের প্রয়োজন। এবং বন্ধুরা, অতীতে বিমান বাহিনী তাদের এই জেটগুলি নিয়ে জোরসোরে কাজও শুরু করেছিল। তবে বন্ধুরা, বর্তমান সময়ে তাও বিমান বাহিনীর MRFA মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট টেন্ডারটিকে ফাইনাল স্টেজে নিয়ে যেতে সক্ষম হয়নি। কিন্তু বন্ধুরা, এয়ারফোর্স কিন্তু শুরু থেকেই ভারতের MRFA ফাইটার জেটগুলির জন্য আগ্রহী ছিল। তবে ভারত সরকারই নানান জাতীয় ও আন্তর্জাতিক সমীকরণের কারণে ভারতের MRFA ডিল নিয়ে বেশি আগ্রহ বা ইচ্ছাশক্তি দেখায়নি, যেমনটা বিমান বাহিনীর 36টি রাফেল ফাইটার জেটের জন্য ভারত সরকার দেখিয়েছিল। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারত সরকারের MRFA টেন্ডার নিয়ে ঢিলেমির জাতীয় সমীকরণের কিছু কারণ জানব, যা আদতেও সম্ভব হলে ভারতকে কেউ আর পরাশক্তি হতে না আটকাতে পারবে আর নাই অস্বীকার করতে পারবে। তার আগে বন্ধুরা বলতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, যদি ডিফেন্স সোর্সের কথা বলি, তো সেখানে এটা দাবি করা হয় এখন ভারতীয় বিমান বাহিনীর MRFA ফাইটার জেটের কোনো প্রয়োজন নেই, বরঞ্চ ভারত নিজের দমে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে নির্মিত ফাইটার জেটের মাধ্যমে সেই চাহিদা এবার মিটিয়ে নিতে সক্ষম। তো বন্ধুরা, এসব দাবি করার কারণ কি? বন্ধুরা, ডিফেন্স সোর্সের খবর অনুযায়ী ভারত যতদিনে তাদের 114টি MRFA ফাইটার জেটের ডিলকে অন্তিম পর্যায়ে নিয়ে আসবে বা সেই সব ফাইটার জেটের ডেলিভার পাওয়া শুরু হবে, ততদিন কিন্তু ভারতের 4.5 জেনারেশন প্রোগ্রাম তেজাস Mk2-এর প্রোডাকশন লাইন শুরু হয়ে যাবে। অপরদিকে ভারতের পঞ্চম প্রজন্মের বিমান যেটা হলো MRCA, তারও কিন্তু ডেভেলপমেন্ট ট্রায়াল সমাপ্ত হবে। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন, বর্তমানে ভারত সরকার যতটা ঢিলেমি তাদের MRFA ফাইটার জেট টেন্ডারে দিয়ে রেখেছে, ততটাই কিন্তু বুস্ট এই সকল স্বদেশী ফাইটার জেট প্রোগ্রামকেও দিয়েছে, যে ফাইটার জেটগুলি হবে ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর ব্যাকবন। তো বন্ধুরা, এই কারণেই বলা হচ্ছে বা এমনটাও বলতে পারেন দাবি করা হচ্ছে, ভারতীয় এয়ারফোর্সের 114টি মাল্টিরোল এয়ারক্রাফ্টের চাহিদা স্বদেশী ফাইটার জেট প্রোগ্রামের মাধ্যমেই পূরণ করতে সক্ষম হবে ভারত, যেখানে 2026 সালে তেজাস Mk2-এর প্রোডাকশন লাইন শুরু হওয়ার টাইম লাইন শেডিউল আছে। অপরদিকে MRCA বিমানেরও ফার্স্ট ফ্লাইটকেও কন্ট্রাক্ট করানোর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে 2026 সালের মধ্যেই। আর যেখানে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স তো অলরেডি তেজাস Mk2-এর 6টি স্কোয়াড্রন এবং MRCA-র 7টি স্কোয়াড্রন ক্রয় করার MOU সাইনও করে রেখেছে, এবং এই সকল বিমান প্রোডাকশন লাইনে যাওয়ার পর যাতে দ্রুত ম্যানুফ্যাকচার হয় তার জন্য অ্যাসেম্বল লাইনের সংখ্যাও বৃদ্ধি করা হবে ততদিনে। অপরদিকে বন্ধুরা, এটাও কিন্তু সত্য, MRFA প্রোগ্রামের আন্ডারে যে অর্থ খরচ হবে তা যদি ভারতের এই সকল স্বদেশী ফাইটার জেট প্রোগ্রামে বিনিয়োগ করা হয়, তাহলে এই সমস্ত জেটের ডেভেলপমেন্ট ট্রায়াল আরও দ্রুত সমাপ্ত হবে, এবং হাল কিন্তু বর্তমানেই প্রতি বছর 30টি ফাইটার জেট নির্মাণ করতে সক্ষম। এবং বন্ধুরা, অপরদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের এত বড় MRFA টেন্ডার, যার মাধ্যমে এয়ারফোর্স 114টি মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করবে, যার মূল্য হলো $18 বিলিয়ন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এত বড় একটি অর্থ যদি ভারতের স্বদেশী ফাইটার জেট প্রোগ্রামে বিনিয়োগ করা হয়, তাহলে এই জেটগুলির ডেভেলপমেন্ট ট্রায়াল আরও কত দ্রুত সমাপ্ত হতে পারে। তো বন্ধুরা, সব কিছু বিবেচনা করার পর আপনাদের কী মনে হয়, ভারতের কোন দিকে যাওয়া দরকার? 114টি পশ্চিমা মাল্টিরোল ফাইটার জেটের দিকে, নাকি ভারতীয় নির্মিত স্বদেশী ফাইটার জেট প্রোগ্রামগুলির দিকে? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।